আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও। তো সবসময় আমি একটি টিউটোরিয়াল অথবা কিভাবে কাজ করবেন, কি কোনো সমস্যা, সব রকম সমস্যার সমাধান নিয়ে সবসময় ভিডিও তৈরি করি। কিন্তু আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু অন্য সেকশনের ভিডিও। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে আমার সাথে যারা যোগাযোগ করতে চায়, তো যারা কমেন্টে অনেক অনেকের কাছে অনেকবার আমি ফোন নাম্বার দিয়েছি, তো অনেকে হয়তো পায়, অনেকে হয়তো পান না। তো আমার সাথে যারা আসলে যোগাযোগ করতে চান অথবা যে কোনো সমস্যার কিভাবে সমাধান করা যায় সেটি সরাসরি কথা বলতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটিতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, যাতে করে সবাই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যা নিয়ে মতামত করতে পারবেন। এবং ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক থাকবে, যদি কারো কোনো কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় এবং সেটি আপনি পিকচার অথবা ভিডিও আকারে আমার সাথে পাঠাতে পারবেন, তো সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আমার সাথে যারা যোগাযোগ করবেন, আমার সাথে আপনারা ইলেকট্রিক যে কোনো বিষয়ে মতামতের জন্য আপনারা ফোন করতে পারবেন। তো যে কোনো ইলেকট্রিক বিষয়ে পরামর্শ এবং সেটি সম্পর্কে ভালোভাবে জানার জন্য আপনারা আমাকে ফোন করতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো, যারা কেউ যদি কারো কোনো ভিডিও যদি আমার চ্যানেলে আপলোড করতে চান, তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন। এবং কারো কোনো রকম যদি কোনো প্রচার লাগে, তো ইলেকট্রিক বিষয়ের উপরে যদি কেউ যদি কোনো ভিডিও যদি আপলোড করতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন, সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। কারো কোনো ব্যক্তিগত ভিডিও অথবা আপনার কোনো যদি প্রচার লাগে, ইলেকট্রিক্যাল কোনো জিনিস যদি প্রচার করতে চান, তাহলেও আপনি আমার চ্যানেলে ভিডিও দিতে পারবেন, সেই সম্পর্কেও যোগাযোগ করতে পারবেন। তো সেই নাম্বারটি হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি, 01639248819। এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারটিতে ইমো আছে, ইমোতেও আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখানে কোনো প্রবলেম হলে আপনারা পিকচার অথবা ভিডিও আকারে পাঠাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।